রাজকুমার সিনেমার পর শাকিব খানের জীবনে সবচেয়ে বড় অ্যাকশন সিনেমা তুফান এবার ঈদে আসতেছে। সেই সিনেমায় নায়িকা থাকছেন কলকাতার মিমি চক্রবর্তী, আর ভিলেন থাকছেন যিশু সেনগুপ্ত। এর পাশাপাশি ভিলেনদের গডফাদার হিসেবে থাকবেন চঞ্চল চৌধুরী, যাকে অতিথি চরিত্রে দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। রাহান রাফি নির্মাণ করছেন তুফান সিনেমা, এর শুটিং চলছে কলকাতায়। ছবিতে প্রধান চরিত্রে দেখা যাবে শাকিব খানকে। এর মধ্যে পোস্টারে তার লুক বেশ আলোচনার জন্ম দিয়েছে। কিছুদিন আগে আলোচনা চলছিল তুফান সিনেমার ভিলেন নিয়ে, নানা সময় এসেছে নানা গুঞ্জন। দেশের একাধিক গণমাধ্যম দাবি করে আসছে এ সিনেমায় ভিলেন চরিত্রে দেখা যাবে কলকাতার জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্তকে। এর আগে এ গুঞ্জন ছিল আফরান নিশুকে নিয়ে, তবে এসবের মাঝে নতুন গুঞ্জন হলো সিনেমাটির সঙ্গে যুক্ত হচ্ছেন চঞ্চল চৌধুরী। ছবির একাধিক সূত্র জানায় শাকিবের তুফান সিনেমার ভিলেন হচ্ছেন চঞ্চল। সিনেমাটিতে খল অভিনেতা হিসাবে একটি অতিথি চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। যদিও এ প্রসঙ্গে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে রাজি নয় সংশ্লিষ্টরা, মুখ খোলেননি চঞ্চলও। তো দর্শক, চঞ্চল চৌধুরী ভিলেনদের গডফাদার হিসাবে থাকলে আপনার কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দিন।